Limon, logically, this is a wrong answer. What do you think? কি বললা? Logically, this is a wrong answer. Logically, তোমারে logically তো ভুল. It will be logically. Yeah, it will be logically. এরকম অনেক ভুল কিন্তু আমরা অনেকেই করে থাকি, যেখানে শেষে থাকবে a double l y, সেখানে এটা কিন্তু আসলে একটা silent letter. আর এরকম আমরা যেখানে যেখানে পাবো সেই সব জায়গায় আমরা এটাকে স্কিপ করে নিব, এবং আজকের ক্লাসে আমরা দেখে নিব এরকম আরও কী কী ওয়ার্ড আছে যাদের শেষে এ ডাবল এল ওয়াই আছে, যেগুলোকে আমরা ভুল করে এরকমই উচ্চারণ করি। তো লিমন, তুমি কি আমাদের সবাইকে একটু বলবে যে সাইলেন্ট লেটার ওয়ার্ডের ব্যাপারটা আসলে কী? ওকে, সাইলেন্ট লেটার বেসিকলি হচ্ছে স্পেলিংয়ের সময় লেটারটা থাকে কিন্তু উচ্চারণ করার সময় এটাকে উচ্চারণ করা হয় না কিংবা উজ্জ্বল থাকে, এটাকে আমরা বলি সাইলেন্ট লেটার, কিংবা অফ থাকে ওই লেটারটা, ঠিক আছে, এটাকে বলা হয় সাইলেন্ট লেটার। যেমন আমরা একটু আগে বললাম ওইটা হওয়ার কথা ছিল লজিক্যালি, সি এ ডাবল এল ওয়াই, কিন্তু হয়েছে লজিক্যালি, লজিক্যালি, ঠিক আছে, বেসিক্যালি, এরকম। বেসিক্যালিটা কিন্তু অনেক কমন একটা ভুল, সবাই বলে থাকে বেসিক্যালি বেসিক্যালি, কারণ যেহেতু বানানের মধ্যে আছে বি এ এস আই সি এ ডাবল এল ওয়াই, কিন্তু এটার উচ্চারণটা আসলে হবে বেসিক্যালি। কিরকম আমরা বলতে পারি লিমন? বেসিক্যালি, বেসিক্যালি, বেসিক্যালি। এরকম আমাদের জন্য আরো রয়েছে আর্টিস্টিক্যালি, রোমান্টিক্যালি, রোমান্টিক্যালি, লজিক্যালি, অথবা আমরা বলতে পারি মিউজিক্যালি, অথবা এরকম আরো রয়েছে ফিজিক্যালি। তো এই যত জায়গায় আসলে এ ডাবল এল ওয়াই রয়েছে এই সবগুলো জায়গাকে আমরা এখন থেকে কারেক্ট করে নিব, এবং আর কখনো আল্লি আল্লি এরকম বলব না, শুধুমাত্র আমরা ডাবল এল ওয়াইটাকে রেখে দিব। সো চলুন আমরা তাহলে ওয়ার্ডগুলোকে সিরিয়াসলি দেখে নিই। প্রথমে আমাদের জন্য রয়েছে আর্টিস্টিকলি, তারপরে রয়েছে রোমান্টিকলি, দেন উই হ্যাভ ফিজিক্যালি, তারপর আমরা বলতে পারি ক্রিটিক্যালি, এরকম আমাদের জন্য রয়েছে টাইপিক্যালি, যেটাকে আমরা বলি টাইপিক্যালি টিপিক্যালি। সো যাই হোক, এই আল্লি বলা যাবে না, বলতে হবে টিপিক্যালি, টিপিক্যালি, এক্স্যাক্টলি। ওকে, সো আরও একটা রয়েছে উইচ ইজ মিউজিক্যালি, এবং আমরা আগে একটা যেটা বলেছিলাম তা হলো বেসিক্যালি, বেসিক্যালি। তো আমরা এরকম আরও কোন কোন ওয়ার্ডের শেষে এই ডাবল এল ওয়াই আছে সেগুলোকে ফাইন্ড আউট করার ট্রাই করবো, এবং নিজেরা বসে কিন্তু বাসায় এগুলোকে প্র্যাকটিস করার ট্রাই করবো, বিকজ স্পোকেন ইংলিশ বা প্রোনাউন্সিয়েশনের টপিকে যখন আমরা যাই তখন কিন্তু প্র্যাকটিসিংটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এর সাথে সাথে আরও একটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে আমাদের লিসনিং স্কিল। ওকে, সো লিসনিং স্কিলটা স্পোকেনের এমন একটা অবিচ্ছেদ্য অংশ যেটা হচ্ছে আপনি যেটা শুনবেন, শোনার অভ্যাসটা এত বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রপারলি শুনতেই না পারেন তাহলে কিন্তু উত্তরটাও সঠিকভাবে দেওয়া পসিবল না, এগুলো শোনার অভ্যাস করতে হবে এবং প্রপার ওয়েতে শুনতে হবে, প্রপার প্রোনাউন্সিয়েশনগুলো শুনতে হবে। সো প্রতিদিন শোনার অভ্যাস করুন এবং শুনে সেগুলো রিপিট করার চেষ্টা করুন। দ্যাটস রাইট, এবং এরকমই আরও সাইলেন্ট লেটার ওয়ার্ডসের যদি আপনি আমাদের ক্লাস পেতে চান তাহলে আমাদের পেজে কানেক্টেড থাকতে পারেন, কারণ এরপর কিন্তু আমরা আরও সাইলেন্ট লেটার ওয়ার্ডসের যে টপিকগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। এছাড়া আমাদের এখানে প্রতিদিন কিন্তু বিভিন্ন নতুন নতুন ভিডিওস আপলোড করা হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো আপনাদের সাথে আরও একটা ভিডিও। একটু আমি জাস্ট একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে নিই, সেটা হচ্ছে এখন আমাদের স্পোকেন কোর্সে ভর্তি চলছে। আপনারা যারা একদমই স্পোকেন পারেন না, একদমই শুরুই করেননি কিংবা ইচ্ছা আছে কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, সো এরকম স্টুডেন্টদের জন্য আমরা স্পোকেন কোর্সটা লঞ্চ করেছি। মাত্র 2000 টাকায় 3 মাসের ফুল কোর্স আপনারা পাচ্ছেন, আর এখানে আমরা দুইজনে একদম জুমের মাধ্যমে আপনাদের লাইভে এসে আপনাদের সাহায্য করব, ক্লাসগুলো নিয়ে থাকব, লাইভে আমাদের সাথে প্র্যাকটিস করার সুযোগ থাকছে, এবং স্টুডেন্টের মধ্যেও কিন্তু প্র্যাকটিস, প্রেজেন্টেশন এবং আরও অনেক কিছু পাচ্ছেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাচ্ছেন, পিডিএফ পাচ্ছেন, বই কেনার কোনো দরকার নেই। সে কোর্সটাতে এনরোল করতে এখনই ক্যাপশনে যে নাম্বারটা রয়েছে হেল্পলাইন, অবশ্যই কল করে ফেলুন। আর অবশ্যই অবশ্যই ক্লাস আমাদের শীঘ্রই শুরু হতে চলেছে, সিটও খুবই লিমিটেড, ছটপট ভর্তি হয়ে ফেলুন। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।